কত সুন্দর জেলটা হয়েছে দেখুন, এত ভালো লাগছে কি বলবো। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্কিনে অ্যাবজর্ব করে নেবে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি একটা আজকের অন্য ধরনের জিনিস বানিয়ে দেখাবো। আমরা কিন্তু প্রত্যেক দিন সকালে উঠেই আমরা আয়নার এইভাবে মুখ দেখব যে আমাদের মুখে স্কিনে কোনো কিছু র্যাশ বেরিয়েছে কি না, সকালে একবার দেখব, আর রাতে কিন্তু শোয়ার আগে আর একবার দেখব। দুবার মোটামুটি দেখা চাই, আরও বেশি এর ভিতরে অনেকেই দেখে, আমি তবু কমপক্ষে দুবার বললাম। আমাদের যদি মুখে স্কিনটা যদি ভালো থাকে, মনও ভালো থাকবে, সব কিছুই ভালো থাকবে। তাই আমি মুখে স্কিন ভালো রাখার জন্য আমি অ্যালোভেরার জেল খুবই সহজভাবে বানানোটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের এদিকে কিন্তু প্রত্যেক বাড়িতেই অ্যালোভেরা গাছ আছে, বা আপনারা বাজার থেকে কিনে এনে কিন্তু খুব সুন্দরভাবে অ্যালোভেরা জেলটা বানিয়ে অনেক দিন ধরে, অনেক দিন কেন, অনেক বছর ধরে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি সেই সহজ পদ্ধতিটাই শেয়ার করব। কেটে নিলেও হবে। এবারে অ্যালোভেরা ডাল দিদি তুলে নেবে। নাও দিদি, দিদি একটা গাছ থেকে নিও না, আরও গাছ আছে, নিয়ে নাও। একটা গাছ থেকে নিলে হালকা হয়ে যাবে, দেখতে বাজে লাগবে। সব গাছ থেকে নিতে হবে। ফুল গাছের ওপারেও কিন্তু অ্যালোভেরা গাছ আছে, এখানে অনেক অ্যালোভেরা গাছ আছে। সব গাছ থেকে দুটো একটা করে ভেঙে নিলে, হ্যাঁ সব গাছ থেকে নাও, গাছটাও বাঁচবে আর গাছটা দেখতেও ভালো লাগবে। যেহেতু একটা গাছ থেকে ভাঙলে খারাপই লাগবে দেখতে, মুখোশগুলো মতো মতো লাগবে, মরে যাবে তো গাছে কিচ্ছু থাকবে না। ঠিক আছে দিদি, যা তুমি তুলেছো, আমাদের কিন্তু অ্যালোভেরার জেল ভালোভাবেই বানানো হয়ে যাবে, আর অনেকটাই পরিমাণে হবে। দিদি কিন্তু এখান থেকে প্রচুর তুলে নিয়েছে, কতটা তুলেছো দেখাও। সব কটা নিয়ে নি, হ্যাঁ এই দেখুন দিদি কিন্তু এখান থেকে অনেক পরিমাণে অ্যালোভেরার জেল তুলে নিয়েছে, এই দেখুন। এবারে টানা রান্নাঘরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গাছ থেকে কিন্তু অ্যালোভেরা অনেক তুলে নিয়েছি। গাছের জিনিস বলে, আর এটা কিন্তু অনেকটাই, হ্যাঁ অনেকটাই কিন্তু পরিমাণটা হবে অ্যালোভেরার জেলটা, আর এই গরমটা কিন্তু একদম কেটে যাবে, ওই জন্য বেশি করেই তুলে নিয়া। আরে কি করছি দেখুন, এইভাবে বোর্ডটিতে এইভাবে কাটব, এইভাবে কিন্তু সবকটা ছোট ছোট টুকরো করে নেব। আর এই দেখুন, আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যালোভেরাটা ছিঁড়ে নিয়ে কেউ সঙ্গে সঙ্গে মুখে মাখতে যাবেন না। এই দেখুন একটা চিকচিকে একটা দেখা যাচ্ছে লিকুইড, এটা কিন্তু মুখে দিলে কিন্তু চিড়বির করে। আপনারা যদি কেটে 2 থেকে 3 ঘন্টা যদি রেখে দেন, এটা কিন্তু ঝরে পড়ে যাবে, তাহলে কিন্তু আর চিড়বুনিটা যেন মানে আসবে না। চিড়বির যেটা করে মুখে মাখলে, সেটা কিন্তু আর একদম হবে না। এইভাবেই আমি সবগুলো ছোট ছোট করে কেটে নেব, তারপর আমি 2 ঘন্টা রেখে দেব। সব কিন্তু একইভাবে কেটে নিচ্ছি। আর তুমি যা বানাচ্ছ তো আর খুব সুন্দর বানাচ্ছ। কি বলুন তো, আমরা সব সময় হয়তো যে এটা সেটা নিয়ে এসে ব্যবহার করতে পারছি না, এইটা কিন্তু ঘরেতে আপনারা রেখে দিলে যখন ইচ্ছে হবে তখন মাখতে পারবেন। আর বিশেষ করে একটা সময়ে মাখবেন, মুখের ত্বকটা কিন্তু খুবই সুন্দর ভালো থাকবে স্নান করে ওঠার পরে। দিদি বিকালে মাখলে হবে না, শুনবে তো আমার কথা, এই অ্যালোভেরার জেলটা বানাবো। আচ্ছা, বাড়িতে যাবে নিয়ে দিনে 2 বার করে মাখবে। দিনে 2 বার, হ্যাঁ স্কিনটা খুব ভালো থাকবে। আচ্ছা, ওই জন্য কিন্তু বেশি করে তোলা হয়েছে, তুমি নিজেই তুলেছ। হ্যাঁ আমি তখন ক্যামেরা করছিলাম বলে আর আমি দেখাতে পারিনি। যখনই এগুলো কাটবেন একটু সাবধানে কাটবেন, কারণ কিন্তু দুদিকে কিন্তু কাঁটা আছে, কাঁটাগুলো হাতে লেগে যাবে, ফুটে যাবে তো। হ্যাঁ সাবধানেই করতে হবে। সব কিন্তু করে নিয়েছি, আপনাদের সঙ্গে 2 ঘন্টা পর আবার দেখা হচ্ছে। 2 ঘন্টা বাদে আবার ফিরে এলাম, এবারে অ্যালোভেরা জেলটা বার করে নেব। দাম আকারে দাও, আমি ছাড়াই।
তুমি ছাড়াবে, আমি জেলটা বার করব। জেলটা বার করো, ঠিক আমার কাছে দাও। আমরা কিন্তু এই রকমই করি, মানে গাছে থেকে বেশি করে তুলে নিই, নিয়ে বানিয়ে রাখলে কিন্তু আমাদের এই গরমটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে যায়। না হলে একটা জিনিস কিন্তু অল্প করে বানিয়ে নেব, আবার কিছুদিন বাদে বানাবো, ভালো লাগে না, একসঙ্গে বেশি করে বানালাম হয়ে গেল। এটা গাছের জিনিস বলেই আমরা, মানে বাড়ির জিনিস বলেই এইটা আমরা করছি, বাড়িতে জিনিস বলে ওই জন্য আমরা বেশি করে। বাজার থেকে কিনে আনতে গেলে তখন মনে হবে অল্প অল্প করে কিনে আনি, অত পোষাবে। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু প্রায় বাড়িতেই কিন্তু অ্যালোভেরা গাছ আছে, আর অ্যালোভেরার গুণ কিন্তু শুধুমাত্র যে মুখে স্কিন ভালো রাখে তা কিন্তু নয়। আমরা কি করি, ফার্স্ট সকালবেলা এই জেলটা জলের মধ্যে ভিজিয়ে সেই জলটা কিন্তু খায়, এক দেড় ঘন্টা বাদে রেখে দিয়ে তারপর খায়। সত্যি কিন্তু পেট প্রচণ্ড ঠান্ডা হয়, খুবই ভালো থাকে শরীর ঠান্ডা আছে। এও আবার উপকার, হাতে ফসকা টসকা করলে কিন্তু দেয় দেয়। হ্যাঁ, এটা আমার জানা ছিল না। না, তুমি ট্রাই করেছিলে? হ্যাঁ, এটা উপকার কিন্তু, এই অ্যালোভেরার প্রচুর গুণ। প্রায় কিন্তু সব শ্বাস বার করে নিয়েছি আর হয়ে এসছে আর দুটো, আর এই দেখুন কতটা আমার শ্বাস বার হয়েছে দেখুন, অ্যালোভেরা থেকে শ্বাসটা বার করতে দেখুন খুবই কিন্তু সহজ ব্যাপার। এখানে আমি একটা মিক্সড করা জার নিয়েছি, এবারে মিক্সড করা জারের মধ্যে দিয়ে দেব। ভালো করে পেস্ট করে নিয়ে আসব। দিদি ঢালো, আর আমি একটা ছাঁকুনির মধ্যে কিন্তু ছেঁকে নিতে হবে। এই দেখুন কত সুন্দর পড়ছে দেখুন, এইভাবে কিন্তু অবশ্যই একটু ছেঁকে নেবে। ভালো করেই কিন্তু ছেঁকে নিয়েছি, আর উপরের এই যে ফেনাটা আর কিন্তু নেব না। উপরের এই যে ফেনাটা একটা চামচ দিয়ে এইভাবে কাটিয়ে নেব। দেখুন অ্যালোভেরার কালারটা দেখুন, এইটাই কিন্তু খাঁটি অ্যালোভেরার কালার, এই দেখুন। এবার আমি দেব ভিটামিন ই, এটা কিন্তু আপনারা যে কোনো ওষুধ দোকানেই পেয়ে যাবেন। আর পরিমাণটা আমি সবসময় বলবো, আমার এই অ্যালোভেরার পরিমাণটা দেখুন জেলে, এই পরিমাণটার জন্য আমি চারটে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেবো। ভিটামিন ই দেওয়ার কারণটা কি আমি বলবো, ভিটামিন ই দিলে কিন্তু কি হয়, ব্যাকটেরিয়া নষ্ট করে দেয় এবং মুখের স্কিনটা খুবই ভালো রাখে। আর এই যে অ্যালোভেরার জেলিটা কিন্তু অনেক দিন ধরে ভালো রাখতে সাহায্য করে। আমি চারটে দিয়ে দেব। এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি এবার অল্প করে একদম গোলাপ জল দিয়ে দেব, কারণ কিন্তু আমরা এমনি কিন্তু গোলাপ জল দিয়ে কিন্তু আমরা মুখ পরিষ্কার করি, সেই জন্য আমি একদম অল্প করে দিলাম। পরিমাণটা দেখুন, অ্যালোভেরার জেলের মধ্যে এই গোলাপ জলের ফ্লেভারটা বার হলে খুবই সুন্দর লাগে। এবার ভালো করে মিশিয়ে নেব। বাড়িতে মাখার নিভিয়ার একটা কোটো ছিল খালি, এই কোটোটাই আমি নেব। এই কোটোর মধ্যে আমি কিছুটা জেল দিয়ে দেব। কোটোটা কিন্তু ভরে গেছে, আরও দেখুন অনেকটাই কিন্তু আছে। আমি বেশি করে বানিয়েছি, কারণ আমার ফ্যামিলি, দিদির ফ্যামিলি এই গরমটা কিন্তু কেটে যাবে, তাই জন্য। এবার আমি
এই দুটোকে নিয়ে আমি ডিপ ফ্রিজের মধ্যে 3 ঘন্টা রেখে দেবো। দিলে কি হবে, অ্যালোভেরার জেলটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তাহলে আপনাদের সঙ্গে 3 ঘন্টা বাদে আবার দেখা হচ্ছে। তিন ঘন্টা বাদে ফিরে এসেছি, আর কত সুন্দর অ্যালোভেরার জেলটা কত সুন্দর বসেছে দেখুন। আরও একটা পাত্রে আমি ঢেলে নিয়েছিলাম। কি বলুন তো বন্ধুরা, বাজারে অ্যালোভেরার জেল কিনে আনলে দেখতে খুবই সুন্দর লাগে, আর এটা কিন্তু দেখতে ততটা সুন্দর হয়নি। এইটাই কিন্তু খাঁটি জিনিস, একদম অ্যালোভেরার জেল। এই মানে এর মধ্যে কোনো ভেজাল নেই, সেটা স্বাদ ভোগান দেখতে ওই জন্য ভালো লাগে। আর এটা খাঁটি জিনিস, হাতে তৈরি করা হয়েছে। কালারটা হয়তো সেরকম হয়নি, কিন্তু এইটাই খাঁটি। এবারে আমি আর দিদি মিলে মুখে মেখে নেব। আর সত্যি বন্ধুরা, এত সুন্দর হয়েছে খুবই সহজ পদ্ধতিতেই। আপনারা কিন্তু ঘরেতে অ্যালোভেরার জেলটা বানিয়ে নিতে পারবেন, আর আপনারা ফ্রিজেও কিন্তু এটা রেখে দিতে পারেন। যখনই মাখবেন তার 10 মিনিট বার করে তারপর মেখে আবার ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন, আবার কিন্তু বাইরেও রাখতে পারেন। তো সুন্দর জেলটা হয়েছে দেখুন। এই গরমে ঠান্ডা এত ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে গো। বাবা কি গরম পড়েছে, এত ভালো লাগছে কি বলবো। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্কিনে অ্যাবজর্ব করে নেবে। খুবই সুন্দর লেগেছে, মুখটা খুবই সুন্দর ঠান্ডা হয়েছে, খুব সুন্দর লেগেছে। আর প্রত্যেকদিন স্নান করে এটা মাখবে, দেখবে মনটাও ভালো হবে। আচ্ছা মুখটাও কত সুন্দর ঠান্ডা লাগছে না? হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে ব্যবহার করবেন, বিশেষ করে এই গরমে খুবই ভালো হবে স্কিনের পক্ষে। খুবই সুন্দর লেগেছে, মুখটা খুবই সুন্দর ঠান্ডা হয়েছে, খুব সুন্দর লেগেছে। আর প্রত্যেকদিন স্নান করে এটা মাখবে, দেখবে মনটাও ভালো হবে। আচ্ছা মুখটাও কত সুন্দর ঠান্ডা লাগছে না? হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে বিশেষ করে এই গরমে খুবই ভালো হবে স্কিনের পক্ষে। এই ভিডিওটি ঠান্ডা দেখো কেমন লাগছে বলো দিদি। খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।